এখন ভাইয়া এটা কেন আবৃত করে রাখে, সেরাস পেরিকার্ডিয়ামের দরকারটা কি, ইম্পর্টেন্স কি আমারে বলো। আচ্ছা দুইটা চেম্বার, তোমরা পড়ছো ফিশের হার্টে দুইটা চেম্বার থাকে, কেন ভাই এটা কি চেম্বার না, এটা কি চেম্বার না? তুমি খালি বলতেছো যে ভাই এই দেখো, আমি তোমার বলি এটা হলো অ্যাট্রিয়াম, এটা একটা চেম্বার, এটা একটা গহ্বর, আচ্ছা মানলাম এটা একটা গহ্বর। তুমি বলতেছো ভাই এটা হলো ভেন্ট্রিকল, এটা একটা গহ্বর, আচ্ছা মানলাম এটা একটা গহ্বর। কেন ভাই এটা কি গহ্বর না, এটা কি গহ্বর না? তাহলে আমারে বলো যে এই দুইটা গহ্বর হওয়া সত্ত্বেও তুমি এই দুইটার চেম্বার কেন বললা না? তাহলে রুই মাছের হৃৎপিণ্ডরে কি বলে, ভেনাস হার্ট বলে, কারণ অল টাইম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই থাকে। ঠিক আছে, এবার আমি হার্টটারে নিয়ে আসলাম, এই দেখো এটা হলো হার্ট, হার্টটারে নিয়ে আসলাম। হার্টের প্রোটেকশনের জন্য হার্টের বাইরে একটা শক্ত কাভারিং দরকার। ঠিক আছে, এই শক্ত কাভারিংটারে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো কি, রুই তোমার হার্টের কাভারিং রে কি বলে, পেরিকার্ডিয়াম। এখন ফাইব্রাস ভাইয়া, ফাইব্রাস মানে কি, ফাইবার দিয়ে তৈরি, তন্তু দিয়ে তৈরি। তাহলে অবভিয়াসলি এটা কি হবে, শক্ত হবে, এগুলো কি তন্তু দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, তাই এটা শক্ত হবে। তো রুই মাছের বাইরের দিকে একটা শক্ত আবরণ থাকে হার্টের বাইরের দিকে, এটা বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এছাড়াও ভাইয়া একটা নরম আবরণও থাকে, এটারে বলে সেরাস পেরিকার্ডিয়াম। এটা তোমরা আরো ভালো মতো বুঝবা যখন তোমরা মানুষের হার্টটা পড়বা। এই দেখো এই যে বক্সটা দেখতেছো না, এই বক্সটা হইলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এই যে তুমি এইখানে একটা থলি দেখতেছো, এই যে আঁকতেছি যে লাল কালারের, দেখ আমি এখন হলুদ দিয়ে আঁকতেছি, পরে এটা লাল কালারের যে আসছে এটা দেখতেছো, এই যে ভেন্ট্রিকলরে আবৃত করে রাখছে, আবার এটারে আবৃত করে রাখছে, দেখছো? আচ্ছা এই এই যে থলি আছে না, এই থলির ভিতরে কি থাকে জানো, ফ্লুইড থাকে, ফ্লুইড বা তরল থাকে। এই থলির ভিতরে কি থাকে, ফ্লুইড বা তরল। এটা কি ধরনের ফ্লুইড জানো, এটা হলো সেরাস ফ্লুইড। তোমরা কি জানো ভাই সেরাস ফ্লুইড মানে কি? মানব দেহে দুই ধরনের ফ্লুইড আছে, একটা হলো সেরাস ফ্লুইড আর একটা হলো মিউকাস ফ্লুইড, আবার আরেকটা আছে সেরো মিউকাস, ওইটা হলো দুইটার মাঝখানে। যাই হোক আমি ওইদিকে যাইতেছি না। সেরাস ফ্লুইড মানে কি জানো, একদম পাতলা পানির মতো, ওইটারে বলে সেরাস ফ্লুইড। আর মিউকাস ফ্লুইড মানে কি জানো, একটু ঘন পিচ্ছিল, ওইটারে বলে মিউকাস ফ্লুইড। তো ভাইয়া এই যে তোমার থলিটা, যেই থলিটা নাকি এই রুই মাছের, এটা হলো হার্টের একটা চেম্বার ভেন্ট্রিকল, এটারে আবৃত করে রাখছে, এই থলির মাঝখানে কি আছে, সেরাস ফ্লুইড আছে। এবং এই থলির দুইটা লেয়ার আছে, দেখো একটা লেয়ার হইলো হার্টের সাথে, হার্টের একদম গায়ে লাগানো আছে, মানে হার্টের চেম্বারের গায়ে লাগানো আছে একটা লেয়ার, ওই লেয়াররে কি বলবা তুমি, ভিসেরাল লেয়ার, রাইট, ভিসেরা বা সফট অর্গানের সাথে লাগানো। আরেকটা লেয়ার বাইরে আছে, যদিও দুইটা লেয়ার এই জায়গায় একে অপরের সাথে কন্টিনিউয়াস, বাট একটা লেয়ার হইলো বাইরের দিকে আছে, মানে হার্টের গায়ের সাথে লাগানো নাই। তুমি এইখানে দেখো এই একটা লেয়ার হার্টের গায়ের সাথে একদম লাগানো আছে, আর অন্য একটা লেয়ার আমি যেটা অন্য কালি দিয়ে এখন আঁকমু, এই লেয়ারটা কিন্তু হার্টের গায়ের সাথে লাগানো নাই। তো বাইরের যেটা আছে ওটারে বলে প্যারাইটাল লেয়ার। সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, একটা হলো প্যারাইটাল, আরেকটা হলো কি, ভিতরের যেটা ওটারে কি বলবো, ভিসেরাল। দেখো ফাইব্রাস পেরিকার্ডিয়াম হলো শক্ত, ঠিক আছে, শক্ত ফাইবার দিয়ে তৈরি। এই যে বক্সটা আছে, এই বক্সটা হইলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, শক্ত বক্স দিয়ে তৈরি। এই বক্সের ভিতরে হার্টটা আছে, এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামই হইলো পেরিকার্ডিয়াল ক্যাভিটি গঠন করে। এই এই যে বক্স, এই বক্সের ভিতরে যে গহ্বরটা, এই গহ্বরটারই বলে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, যেটা আমি একটু আগে বলছি। আচ্ছা এর ভিতরে হার্ট থাকে, এই হার্টের দুইটা চেম্বার আছে, এটা হলো ভেন্ট্রিকল আর একটা হলো অ্যাট্রিয়াম, আর আরও দুইটা আছে, ওই দুইটারে হার্টের চেম্বার বলে না, যাই হোক। তো দুইটা চেম্বারে এই যে একটা হইলো লেয়া, মানে একটা পর্দা বা একটা স্যাক আছে, একটা থলি আছে, যেটা নাকি এই এই লেয়ারগুলোর, মানে তোমার এই ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামরে আবৃত করে রাখে। এখন ভাই এটা কেন আবৃত করে রাখে, সেরাস পেরিকার্ডিয়ামের দরকারটা কি, ইম্পর্টেন্স কি আমারে বলো। ফ্রিকশন রক্ষা করা, বুঝছো? দেখো যখন নাকি এখানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এই যে সংকোচন প্রসারণ হইব, তখন এমন হইতে পারে না, দেখো হার্ট চেম্বারগুলো যেহেতু অনেক কাছাকাছি, এমন হইতে পারে না একটার সাথে আরেকটার কি হয়, ঘষা হইতে পারে না, বলতো? তো এই ঘষা যাতে না লাগে, দ্যাটস ওয়াই এটার মাঝখানে এই যে ফ্লুইডগুলো থাকে, এই ফ্লুইডগুলো হলো ফ্রিকশন প্রিভেন্ট করে, বুঝছো, একটা লুব্রিকেশন হিসেবে সাহায্য করে।
ফ্রিকশন প্রিভেন্ট করে, মানে একদম ফিজিক্যাল কন্ট্যাক্টে আসতে দেয় না, ঘষা লাগতে দেয় না। বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? তাহলে এই হলো ফাইব্রাস আর সেরাস পেরিকার্ডিয়ামের কাহিনী। এটা মানুষের ক্ষেত্রেও আছে, এখন পড়াই দিলাম, মানুষের সময় পড়ামু, ভালো হইব তাহলে দুইবার পড়া হইব। যাই হোক, আপাতত এই জায়গায় আসি। দেখো রুই মাছের হৃৎপিণ্ডে কয়টা চেম্বার আছে আমারে বলতো, কয় প্রকোষ্ঠ আছে, কয়টা চেম্বার আছে? আচ্ছা দুইটা চেম্বার। তোমরা পড়ছো ফিশের হার্টে দুইটা চেম্বার থাকে, কেন ভাই? এটা কি চেম্বার না, এটা কি চেম্বার না? তুমি খালি বলতেছো যে ভাই এই দেখো, আমি তোমার বলি এটা হইলো অ্যাট্রিয়াম, এটা একটা চেম্বার, এটা একটা গহ্বর। আচ্ছা মানলাম এটা একটা গহ্বর। তুমি বলতেছো ভাই এটা হলো ভেন্ট্রিকল, এটা একটা গহ্বর। আচ্ছা মানলাম এটা একটা গহ্বর। কেন ভাই, এটা কি গহ্বর না, এটা কি গহ্বর না? তাহলে আমারে বলো যে এই দুইটা গহ্বর হওয়া সত্ত্বেও তুমি এই দুইটার চেম্বার কেন বললা না? আচ্ছা ব্লাড ভেসেল মোটা হয়ে গেছে। ব্লাড ভেসেল আর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য কি বলো? ডায়ালেটেড হৃৎপিণ্ড কিন্তু একটা মডিফাইড ব্লাড ভেসেল জানো, কিন্তু হৃৎপিণ্ড আর ব্লাড ভেসেলের মধ্যে পার্থক্য কি? মানে মডিফাইড ব্লাড ভেসেল মানে ডায়ালেটেড ব্লাড ভেসেল, আমাদের হৃৎপিণ্ডেরও বলা হয় মডিফাইড ব্লাড ভেসেল। বাট বিষয়টা হইল যে এই ব্লাড ভেসেল আর হৃৎপিণ্ডের মধ্যে কি পার্থক্য বলো? ব্লাড ভেসেল যেটা হলো রক্ত নালী, ওইটার মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে কি থাকে জানো, কার্ডিয়াক মাসল থাকে। কি থাকে? কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি থাকে, রাইট? আর ব্লাড ভেসেলের ভিতরে কি থাকে, কোন পেশি থাকে? এই এন্ডোথেলিয়াম কি মাসল? ব্লাড ভেসেল কি কনস্ট্রিক্ট করতে পারে না? তাহলে কি অবশ্যই পেশি আছে না? কি কি পেশি? স্মুথ মাসল বা অনৈচ্ছিক পেশি? এন্ডোথেলিয়াম তো সেল বাবা, এন্ডোথেলিয়াম তো সেল, সবচেয়ে ভিতরের দিকের সেল। দেখো ভাইয়া তুমি দেখো, এই এই হলো একটা ব্লাড ভেসেল, ঠিক আছে? আমি আঁকতেছি, দেখো সবচেয়ে ভিতরের যে লেয়ার, ধরো এহেন দিয়া ব্লাড যায় আর আসে, ঠিক আছে? এখানে ব্লাড আছে, সবচেয়ে ভিতরের যে লেয়ার এখানে একটা সেলের লেয়ার থাকে, এই সেলের লেয়ারটারে বলে এন্ডোথেলিয়াম। আমার কথা বুঝতে পারছো? এরপরের লেয়ারটারে কি বলছিলা, টিউনিকা মিডিয়া বলছিলা না? এই টিউনিকা মিডিয়াতে কি ছিল? এইখানে হইলো মাসল ছিল, তো এটা হইলো স্মুথ মাসল। আর এই স্মুথ মাসল থাকে হইলো ব্লাড ভেসেলে, কিন্তু ওইখানে তোমার হার্ট চেম্বারে এটা কি হইছে, কার্ডিয়াক মাসল হইছে। আর হার্ট চেম্বারে এই এন্ডোথেলিয়ামটা কিসে কনভার্ট হয়েছে জানো, এন্ডোকার্ডিয়ামে কনভার্ট হয়েছে। পড়ছিলা না তিনটা লেয়ার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। যেটা মনে রাখার মতো যে এই দুইটারে সাইনাস ভেনোসাস আর বালবাস আর্টারিওসাস, অর্থাৎ এই এই চেম্বার আর এই চেম্বারে কেন আমি প্রকোষ্ঠ ধরতেছি না, কারণ এদের এদের ওয়ালে হৃৎপেশি নাই, দ্যাটস ওয়াই এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ধরা যাবে না। দেখো এর প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, হৃৎপেশি নয়। এগুলো কিন্তু ভাইয়া ইনফরমেশন, ইম্পর্টেন্ট ফাউ ফাউ দেয়নি কিন্তু। বালবাস আর্টারিওসাস সেম, এর প্রাচীর হৃৎপেশি অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, হৃৎপেশি নয়। অনৈচ্ছিক পেশি হলো ব্লাড ভেসেলের বৈশিষ্ট্য, তাই এগুলো হলো ডায়ালেটেড ব্লাড ভেসেল বাট নট আ হার্ট চেম্বার। হার্ট চেম্বার তখনই বলবা যখন তার প্রাচীরে হৃৎপেশি থাকবে। আচ্ছা সাইনাস ভেনোসাস ব্লাড ফ্লোয়ের ডিরেকশনটা আমি বলি, ব্লাড ফ্লোটা এইভাবে হয়, এই যে সাইনাস ভেনোসাসে ব্লাড আসে একটা ভেসেল থেকে, ধরো একটা রক্তনালী থেকে আসে, তারপরে অ্যাট্রিয়ামে যায়, তারপর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে বারবাস আর্টারিয়াসে যায়, এরপরে এন থেকে ফুলকায় যায়। কথা বুঝতে পারছো? তো এইভাবে হইলো ব্লাডটা ফ্লো হয়। তো আসো সাইনাস ভেনোসাস নিয়ে পড়ি। আমার একটু বলো, জলদি বলো, জলদি, সাইনাস ভেনোসাসের প্রাচীর কি পাতলা না মোটা বলো? পাতলা। তাহলে সাইনাস ভেনোসাসের পাতলা প্রাচীর আছে, সাইনাস ভেনোসাস ত্রিকোণাকার, ত্রিকোণাকার তো বুঝাই যাইতেছে, এই যে ট্রায়াঙ্গুলার, সাইনাস ভেনোসাস স্থিতিস্থাপক, মানে স্মুথ মাসল আছে যেহেতু। হ্যাঁ ব্লাড ভেসেলের স্মুথ মাসলগুলো কি, এই যে ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডায়ালেশন করতে পারে না, রক্তনালী কি এভাবে সংকোচন প্রসারণ করতে পারে না, ব্লাড ফ্লো বাড়াইতে পারে কমাইতে পারে, রাইট? তো এটাও হইলো স্থিতিস্থাপক, মানে সংকোচন প্রসারণ করতে পারে, ওই যে জাস্ট ব্লাড ভেসেলের মতো, ঠিক আছে? আচ্ছা তুমি কি চাও রক্তটা এখান থেকে ফ্লো হয়ে কই যাক, এটা হলো অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস থেকে ফ্লো হয়ে অ্যাট্রিয়ামে যাক, তুমি কি চাও এই অ্যাট্রিয়াম থেকে রক্তটা আবার ব্যাক করুক? তাহলে যেহেতু ব্যাক না করতে চাইতেছো, তাহলে অবভিয়াসলি তোমার এই জায়গায় কি দেওয়া লাগবে, একটা কপাটিকা দেওয়া লাগবে। দেখো এখানে একটা কপাটিকা আছে, এই যে একটা কপাটিকা আছে, এখানে একটা কপাটিকা আছে, এখানে আর একটা কপাটিকা আছে, এটারে বলে কি জানো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। মানে কি, এটা সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে আছে, দ্যাটস ওয়াই এটারে বলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এটা হলো সাইনাস ভেনোসাস আর এটা হলো অ্যাট্রিয়াম, এই দুইটা চেম্বারের মাঝখানে এই যে কপাটিকাটা থাকে এটারে বলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে আছে। আর এই কপাটিকায় যে এইভাবে থাকে, ব্লাড যখন ফ্লো হয় এটা এমনি খুলে, কিন্তু ব্লাড যখন এই ব্যাক ফ্লো হইতে যায় তখন এটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ব্লাডের ব্ল্যাক ফ্লো হইতে দেয় না। আর এটারে এইভাবে পিছন থেকে ই করা, এটা অনেক টাফ, তাই এটা এইভাবে থাকে।
যখনই দেখবা কপাটিকা এইভাবে আছে তখন দেখবা ডিরেকশনটা এরকম হয়, যেদিকে কপাটিকার ট্রায়াঙ্গুলের মাথার ডিরেকশন ওইখানে হইলো ব্লাড ফ্লোয়ের ডিরেকশন হবে, ব্যাকে আসতে পারবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল সাইনাস ভেনোসাস, ঠিক আছে। আচ্ছা এরপর আসো অ্যাট্রিয়াম। হ্যাঁ অ্যাট্রিয়াম, আচ্ছা অ্যাট্রিয়ামের লোকেশনটা আগে দেখো, অ্যাট্রিয়ামের লোকেশনটা কই? অ্যাট্রিয়ামের দেখো এটা হলো সাইনাস ভেনোসাস। অ্যাট্রিয়াম কি সাইনাস ভেনোসাসের সামনে, পিছনে, উপরে নাকি নিচে বলো? ভেন্ট্রাল হার্ট না, এটা তো এইভাবেই আছে। দেখো এই হার্টটা যেমনে আছে মাছের মধ্যে, এই যে মাছ, এই মাছের মধ্যে যেমনে আছে অমনি আমি দেখাইতেছি, এটা হলো মাছ, ঠিক আছে। তো দেখো এটা কি মাছের সামনের দিক, এটা হলো পিছনের দিক, এটা উপরের দিক, এটা নিচের দিক। তাহলে লোকেশনটা আগে বলো, লোকেশনটা কি? লোকেশনটা হইলো সাইনাস ভেনোসাসের সামনে। ভেন্ট্রিকলের কি সামনে, পিছনে, উপরে নাকি নিচে? ভেন্ট্রিকলের উপরে। তাহলে দেখো লোকেশনটা খেয়াল করো, ভেন্ট্রিকলের উপরে, সাইনাস ভেনোসাসের সামনে, এটা হলো এই কিসের লোকেশন, অ্যাট্রিয়ামের লোকেশন। অ্যাট্রিয়ামের এই যে পাতলা প্রাচীর থাকে হৃৎপেশিময়, ঠিক আছে। অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসের মধ্যে পার্থক্য, দুইজনেরই প্রাচীর পাতলা, কিন্তু একজনের প্রাচীরে থাকে অনৈচ্ছিক পেশি আর একজনের প্রাচীরে থাকে হৃৎপেশি, ঠিক আছে। অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি দুইজনের প্রাচীরই পাতলা।